নরেন্দ্র নেতা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিবস আগামী 17ই সেপ্টেম্বর। সেই উপলক্ষে 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমরা জাতীয় সেবা দিবস পালন করছি। জাতীয় সেবা দিবস একটা সেবা সপ্তাহের রূপে পালন করা হবে, সেটা ভারতীয় জনতা পার্টির কার্যক্রম। আজকের যে প্রোগ্রাম তাতে মালদা জেলার মূলত যারা ইংলিশ বাজারে থাকেন তাদের মধ্যে শিল্পী এবং বিশিষ্ট নাগরিকবৃন্দ তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। তারা নরেন্দ্র মোদীজির প্রতি যে আবেগ তারা প্রকাশ করেছেন এবং যেভাবে তারা মোদীজিকে ভালোবাসেন, আমরা বুঝেছি নরেন্দ্র মোদী হচ্ছে একটি ফেনোমেনা, একটি মুভমেন্ট, এবং নরেন্দ্র মোদীজি বিয়ন্ড পলিটিক্স। তাই আমি যাদেরকে ইনভাইট করেছি, আপনারা দেখছেন প্রায় আমার প্রতিটি গ্রুপে 20 জন 25 জন করে বিভিন্ন গ্রুপ যারা শিল্প জগতের সঙ্গে সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত তারা আজকে এই মুক্ত মঞ্চে এসেছেন। এই মঞ্চ আজকে নাগরিকদের মঞ্চ এবং শিল্পী জগতের মঞ্চ। আগামী দিনে জেলার কোন কোন প্রান্তে এই কর্মসূচি রয়েছে আপনার? দেখুন, সামগ্রিকভাবে সারা পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে আমরা প্রতিদিন বিভিন্ন সেবামূলক কার্যক্রম করছি। আমার সঙ্গে রয়েছে যুবমোর্চার প্রেসিডেন্ট শিব এবং বিভিন্ন আমাদের বিধানসভা ভিত্তিক যারা কর্ণধার রয়েছেন, অভিজিৎ রয়েছেন, নন্দনদা রয়েছেন, উত্তমদা রয়েছেন, সকলে রয়েছেন। এনারা আমাদের নরেন্দ্র মোদীজিরই বিভিন্ন জায়গাতে তারা অ্যাম্বাসেডর। নরেন্দ্র মোদীজির যা ধ্যান ধারণা, দার্শনিক তত্ত্ব, তার জীবনধারা এবং কিভাবে তিনি কর্মশৈলী বিস্তার করেছেন সারা ভারতবর্ষে এবং সারা বিশ্বে, তাদেরকে নিয়ে যাওয়ার পেছনে আমাদের প্রতিটি অঞ্চল, প্রতিটি মণ্ডল, প্রতিটি বুথে আজকে আমাদের সেবামূলক কার্যক্রম চলছে। আজকের এই মঞ্চ শিল্পীদের জন্য, নাগরিকদের জন্য, বিশিষ্ট নাগরিকদের জন্য। তারা বিভিন্নভাবে রাজনৈতিক মঞ্চে তারা আসেন না, কিন্তু বিভিন্নভাবে তারা তাদের শিল্পের মধ্যে দিয়ে গান বাজনার মাধ্যমে নরেন্দ্র মোদীর চিন্তাধারাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকার করেছেন। তারা প্রচুর আন্তরিকভাবে আবেগের সঙ্গে এখানে এসছেন, আমি ভীষণভাবে কৃতজ্ঞ। তাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে তাদের কাজের জন্য, এবং তারা আজকে শিল্প আমাদের দেশের যে নৈতিক মূল্যায়ন সেটা নির্ধারণ করে। তাই শিল্পী জগতের মানুষ, তাদের উপস্থিতি, তাদের পার্টিসিপেশন, সেটা আমাদের একান্তই প্রয়োজনীয়।